নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ বিকেলেই প্রচণ্ড শক্তিশালী রূপ ধারণ করে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এখন ঠিক কোথায় রয়েছে এই ঘূর্ণিঝড়, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়তে চলেছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। এইদিকে আজ শুক্রবার গভীর নিম্নচাপ আছড়ে পড়তে পারে বঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিম হয়ে বসিরহাটে ঢুকবে, সেখান থেকে বাংলাদেশের পথে যাওয়ার কথা নিম্নচাপটির। তার জেরে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই মেদিনীপুরে প্রবল বর্ষণ হবে। আগে থেকেই তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলেছে আজ বিকেলে এই নিম্নচাপটি যাবে এ রাজ্যের সাগরদ্বীপ ও সুন্দর বনের ওপর দিয়ে, অর্থাৎ আমফানের ক্ষতি হওয়া এলাকার ওপর দিয়ে। শেষ আপডেট পাওয়া পর্যন্ত নিম্নচাপটি পারাদ্বীপ থেকে 90 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 390 কিলোমিটার দূরে, সাগরদ্বীপ থেকে 240 কিলোমিটার দূরে রয়েছে। আগামী 24 ঘন্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। উপকূলে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনকি হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে 60 কিলোমিটারের আশেপাশে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতেও হাওয়ার গতিবেগ বাড়বে। কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে, সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে 55 কিলোমিটারের প্রতি ঘন্টায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ 7 জেলায় বৃষ্টি হতে পারে ব্যাপক পরিমাণে, তাই প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে নবান্ন। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে মণ্ডপ ক্ষতি হওয়ার আশঙ্কা হয়েছে, তাই উদ্যোক্তাদের সতর্ক করা হয়েছে। গত বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপটি, অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে থাকলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে তা সরছে। সেই কারণেই পুজোর সময় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। আজ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপটি। অষ্টমীর দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপটি। সমুদ্র উত্তাল থাকায় 24 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আজকে কলকাতার এই সমস্ত জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা সহ এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া এবং ঝড়ের অর্থাৎ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা কিন্তু বুঝতেই পারলেন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, এবং একই সঙ্গে এই নিম্নচাপটি যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এবং প্রচণ্ড তাণ্ডব লীলা চালাতে পারে। বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন আবহাওয়া দপ্তরের এই লেটেস্ট আপডেটটি এখানে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে। তো আজকে এবং আগামীকাল অষ্টমীতেও এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গে। তো সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো অবশ্যই সবাই সাবধান থাকবেন এবং সতর্কতা অবলম্বন করেই কিন্তু চলাফেরা করবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।